হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইউটিউব ব্র্যান্ড চ্যানেল বা প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করবেন। চ্যানেল মূলত দুই প্রকার, একটা হচ্ছে পার্সোনাল চ্যানেল আর একটা হচ্ছে প্রফেশনাল চ্যানেল বা ব্র্যান্ড চ্যানেল। এই পার্সোনাল চ্যানেল এবং এই ব্র্যান্ড চ্যানেলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই একটা ব্র্যান্ড চ্যানেল বা প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করবেন, যেহেতু এই চ্যানেলে আপনি প্রফেশনাল হিসেবে কাজ করবেন। অনেকেরই অনেক প্রতিভা আছে, কিন্তু একটা প্ল্যাটফর্মের অভাবে সেই প্রতিভাকে কাজে লাগাতে পারে না। ইউটিউব চ্যানেল এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে এখান থেকে একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন, এবং সে চ্যানেল হতে হবে অবশ্যই প্রফেশনাল বা ব্র্যান্ড চ্যানেল। সেই প্রফেশনাল বা ব্র্যান্ড চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করবো না, আমি চলে যাবো সরাসরি মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। আপনারা অবশ্যই ব্র্যান্ড চ্যানেল তৈরি করবেন, যেহেতু ইউটিউবে আপনারা কাজ করবেন, ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে হবে। তো পার্সোনাল চ্যানেল আর ব্র্যান্ড চ্যানেলের মধ্যে একটু পার্থক্য, সেই পার্থক্যটা আমি এখন একটু বলি। সেটা হচ্ছে, আপনি যখন ব্র্যান্ড চ্যানেল তৈরি করবেন তখন আপনার একটি চ্যানেলে একাধিক পার্টনারশিপ হিসেবে বা একাধিক অনার হিসেবে বা একাধিক ম্যানেজার হিসেবে কিন্তু সেই চ্যানেলে কাজ করতে পারবেন। আর একটা সুবিধা, আপনার এই চ্যানেল যদি যে কোনো কারণে হ্যাক হয়ে যায় সেই চ্যানেল কিন্তু খুব দ্রুত ফিরে পাবেন। এক কথা হচ্ছে যে আপনার বিজনেস চ্যানেল বা এই যে ব্র্যান্ড চ্যানেল, এই চ্যানেলে অনেকগুলো মানুষ বা অনেকগুলো টিম মিলে এই চ্যানেলে কাজ করা যায়, বা আপনি চাইলে সিঙ্গেল হিসেবে একা হিসেবে একা একা এই চ্যানেলে কাজ করতে পারবেন। আপনি একাও কাজ করতে পারবেন অথবা আপনি একটা টিম মিলে এই চ্যানেলে কাজ করতে পারবেন। এইটাই হচ্ছে ব্র্যান্ড চ্যানেলের সুবিধা। তো সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। নতুন দেখে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, সেই জিমেলের মাধ্যমে নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন। তো পুরনো জিমেল আইডি যদি কারোর থেকে থাকে সেই জিমেল আইডি দিয়েও কিন্তু আপনারা চ্যানেল তৈরি করতে পারবেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই জিমেল অ্যাকাউন্টের অধীনেই একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন। এটা সবচাইতে ভালো হয়, যেহেতু আপনি একজন প্রফেশনাল হিসেবে ইউটিউবে কাজ করবেন। তো ভিউয়ার্স, কথা লং করবো না, তো এখন চলে যাবো সরাসরি গুগল ক্রোমে। তো গুগল ক্রোমের মাধ্যমে কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো গুগল ক্রোমে ক্লিক করবেন। তো আমি গুগল ক্রোমে ক্লিক করলাম। গুগল ক্রোমে আসার পর তারপর যাবেন ইউটিউবে। তো ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে আসার পর তারপর যে কাজটি করবেন, একটু ডেস্কটপ মোড অন করে নেবেন। তো টেন্সি দিকে আসেন, দেখেন যে আছে ডেস্কটপ মোড, ডেস্কটপ সাইট, এখানে চেক মার্ক দিয়ে অন করে নেবেন। তো ডেস্কটপ মোড অন করে নিলাম। এক তো দেখেন এই যে আপনার এই জিমেলে যে আইকনটা আছে বা এটাকে চ্যানেল আইকন বলা হয়, ঠিক এই চ্যানেল আইকন এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, তখন যে কাজটি করবেন, এই যে সেটিংস আছে, সেটিংস নামে অপশন, এখানে ক্লিক করলে হবে। তারপর যে ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করলে হবে। এই যে ক্রিয়েট চ্যানেল, এখানে ক্লিক করলেও হবে। তো আমি সেটিংয়ে ক্লিক করলাম। দেখেন সেটিং ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, এখানে আছে ক্রিয়েট চ্যানেল। তো আপনারা যারা জিমেল এর আগে তৈরি করে জিমেল অলরেডি ইউজ করছেন, ওই জিমেলের অধীনে কিন্তু একটা ডিফল্ট চ্যানেল তৈরি হয়ে গেছে, সেটাকে বলা হয় পার্সোনাল চ্যানেল। তো আমি এটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করছি, যার কারণে আমার এই অপশনটা চলে আসছে। তো আপনারা যদি নতুন জিমেল অ্যাকাউন্ট
তৈরি করে এবং লগ ইন করে যদি এরকম অপশন আসেন তো আপনাদের কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এখন যে কাজটি করতে হবে এই যে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, এখানে একটা অপশন চলে আসছে, এখানে আছে দেখেন আপলোড পিকচার ফারুক হোসেন, নেম ফারুক হোসেন। এই ফারুক হোসেন এটি কিন্তু জিমেলের ইউজার নেম, এই জিমেলের ইউজার নেমে কিন্তু একটা ডিফল্ট হিসেবে একটা চ্যানেল তৈরি হবে এবং সেটাকেই বলা হয় পার্সোনাল চ্যানেল। তো আমরা ডিফল্ট চ্যানেল আগে একটা তৈরি করে নেই এবং সেই চ্যানেলের অধীনে আমরা একটা ব্যান্ড চ্যানেল তৈরি করব। তো যেহেতু এটা নতুন জিমেল আইডি সেক্ষেত্রে এই অপশনটা আসবে, আর যাদের পুরোনো আইডি তাদের কিন্তু এই অপশনটা আসবে না। এর পরবর্তী যে অপশন আসবে সেই অপশন আমি আপনাদের দেখাবো। তো নতুন জিমেল আইডি ইউজ করলে এই অপশন আসবে, তখন যে কাজটি করতে হবে এই যে চ্যানেল, এই যে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখেন ওই জিমেলের অধীনে ডিফল্ট হিসেবে একটা চ্যানেল অলরেডি তৈরি হয়ে গেল এবং এটাকেই বলা হয় পার্সোনাল চ্যানেল। এবং আমরা এই চ্যানেলের অধীনে আমরা ব্যান্ড চ্যানেল তৈরি করব। এই যে এখানে দেন লেখা আছে ফারুক হোসেন, এটা কিন্তু আমার জিমেল আইডির ইউজার নেম এবং এই নেমেই কিন্তু একটা ডিফল্ট চ্যানেল তৈরি হয়ে গেল, এটাকে বলা হয় পার্সোনাল চ্যানেল। তো আমরা তো পার্সোনাল চ্যানেলে কাজ করব না, আমরা কাজ করবো ব্যান্ড চ্যানেল বা বিজনেস চ্যানেল বা প্রফেশনাল চ্যানেল। তো এই বিজনেস চ্যানেল বা প্রফেশনাল চ্যানেল কীভাবে ক্রিয়েট করব সেটা আমরা এখন দেখাবো। তো এই পার্সোনাল চ্যানেল তৈরি হওয়ার পর তারপর আমরা যে কাজটি করব আমরা একটু ব্যাগে যাই, একটু ব্যাগে গেলাম। তো আমরা যে কাজটি করব আমরা আবার সেই আগের মতো এই আইকনে ক্লিক করব। আমরা ব্যাগে আসলাম, ব্যাগে আসার পর আমরা এই আইকনে আবার ক্লিক করব। তো আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর সেই আগের মতো আবার এরকম অপশন আসবে। অপশন আসলে এখানে ইয়োর চ্যানেল আছে ইউটিউব স্টুডিও সেটিংস, সেটাতে ক্লিক করার সমস্যা নাই। তো আমি সেটিংসে ক্লিক করলাম, তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। দেখেন সেটিংসে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। যারা আগেই ইমেল ইউজ করেছেন বা ইমেলে কাজ করছেন, ইমেল লগ ইন করে যারা ইউটিউব চ্যানেল ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশন চলে আসবে। আর যারা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নতুনভাবে ইউটিউব ক্রিয়েট করবেন তাদের কিন্তু ওই আমি শুরুর থেকে যে অপশনগুলো দেখিয়েছি ঠিক ওই অপশনগুলো চলে আসবে। আর যাদের পুরাতন আইডি তাদের কিন্তু সরাসরি এই অপশনটা চলে আসবে। আইকনে ক্লিক করার পর তারপরে সেটিংসে ক্লিক করবে, করার পরে কিন্তু এই অপশন চলে আসবে। তো এখন কিন্তু তৈরি হবে ব্যান্ড চ্যানেল বা বিজনেস চ্যানেল। তো এখন যে কাজটি করতে হবে দেখেন, এখন এখানে আছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, তারপরে ক্রিয়েট এ নিউ চ্যানেল, তারপরে ভিউ অ্যাডভান্স সেটিং। তো আমরা যত চ্যানেল ক্রিয়েট করবো, ব্যান্ড চ্যানেল ক্রিয়েট করবো, সেজন্য যে কাজটি করতে হবে ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করার পর তারপরে এরকম একটা অপশন চলে আসবে। এখানে অ্যাড চ্যানেল নেম, আপনি যে চ্যানেল তৈরি করবেন সেই চ্যানেলের কী নাম দেবেন এটা কিন্তু আপনি আগে থেকেই একটু প্রস্তুতি নিয়ে নেবেন বা চিন্তাভাবনা করে নেবেন যে আপনার চ্যানেলের নাম কী দেবেন। তো এখানে যে চ্যানেল নাম কিন্তু অবশ্যই সেটা কিন্তু ব্র্যান্ড চ্যানেল, দেখেন এখানে লেখা আছে ইউ ক্যান ইউজ ইউর ব্র্যান্ড নেম অর অ্যানাদার নেম, এতে কিন্তু ব্র্যান্ড চ্যানেলের অপশন বা এখানে কিন্তু ব্র্যান্ড চ্যানেলের নেম দিতে হবে। তো আমি একটা চ্যানেলের নাম দেই, সেটা হচ্ছে টেক আইটি। তো টেক আইটি আমি একটা চ্যানেলের নেম দিলাম, তো আপনারা পছন্দ মতো আপনারা একটা নাম চুজ করে দিবেন। তারপরে যে কাজটি করতে হবে এই যে এখানে একটা অপশন আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং, এখানে চেক মার্ক দিয়ে নেবেন। এখানে চেক মার্ক দেওয়ার পর তারপরে এই যে ক্রিয়েট নামে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। তাহলে আমরা কী করলাম, আমরা চ্যানেল নেমের বক্সে এখানে চ্যানেল নেম দিলাম, তারপরে দ্বিতীয় কাজ এখানে যে চেক মার্ক দিয়ে নিলাম, তারপর যে কাজটি এই যে ক্রিয়েট, ক্রিয়েট এখানে ক্রিয়েট করলেই কিন্তু আপনার ব্যান্ড চ্যানেল তৈরি হয়ে যাবে। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম।
সময় নেবে। তো বি গাইস দেখেন চ্যানেল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। দেখেন চ্যানেল এখন নাম দেখাচ্ছে টেক আইটি। তো এখানে যে অপশনগুলো আসছে দেখেন, এখানে এখানে দেখেন কাস্টমাইজ চ্যানেল, ম্যানেজ ভিডিও, কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও এখানে অপশন আসছে। তারপর এখানে হোম আছে, ভিডিও, প্লে লিস্ট, চ্যানেল, অ্যাবাউট। হ্যাঁ গাইস, আমাদের চ্যানেল তৈরি করা হয়ে গেল। এখন যে কাজটি করে দেখাবো সেটা হচ্ছে চ্যানেলের লোগো বা প্রোফাইল কীভাবে আপলোড দিতে হয় এবং চ্যানেলের ব্যানার বা চ্যানেল আর্ট কীভাবে আপলোড দিতে হয়। তো এটা আমি আগের থেকেই মোটামুটিভাবে তৈরি করে রাখছি, আপনারা এটা অনেক ভালোভাবে তৈরি করে নেবেন। চ্যানেল লোগো এবং চ্যানেল আর্টের সাইজ কত এবং কীভাবে তৈরি করতে হয় এ বিষয়ে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে আপনারা শিখে নিতে পারেন। তো আমি শুধু আপনাদের শুধু একটু মোটামুটি একটু ধারণা দেবো যে কীভাবে আপলোড দিতে হয়। আপনারা চ্যানেল আর্ট অথবা লোগো খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স, এখন যে কাজটি করতে হবে সেটা এই যে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। তো এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পর আমাদের সামনে এই অপশন চলে আসবে। তো এখন যে কাজটি করতে হবে, এই যে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং নামে অপশন আছে, এই ব্র্যান্ডিংয়ে ক্লিক করতে হবে। তো আমরা ব্র্যান্ডিংয়ে ক্লিক করলাম। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর এই যে যেখানে টি শো করছে এখানে আমাদের চ্যানেল লোগো আপলোড দেওয়া যাবে এখানে ক্লিক করলে। তো এখন যে কাজটি করব এই আপলোডে এখন আমরা ক্লিক করব। তো আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা ফাইলে নিয়ে যাবে। তো একটু মোটামুটি আপনাদের একটু ধারণা দিচ্ছি, আপনারা এগুলো খুব সুন্দর করে তৈরি করে রেখেন, মোটামুটি আপনাদের একটু ধারণা দিচ্ছি। তারপর কি করবেন, এই যে ডান, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এই এখানে একটা ডান অপশন আছে, এই ডান অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করে দিলাম। তারপর যে কাজটি আমাদের কিন্তু লোগো কিন্তু আপলোড হয়ে গেছে। তারপর যে কাজটি করতে হবে চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট, এই চ্যানেল ব্যানার আপলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। তো এই আপলোড আমি ক্লিক করলাম। আপলোডে ক্লিক করলাম, চ্যানেল ব্যানারে ক্লিক করলাম, তারপর ডান করে দিলাম। ডান করার পর এই যে এই ডানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের এই লোগো এবং চ্যানেল আর্ট দুটোই কিন্তু আপলোড নিয়ে নিছে। তো এখন যে কাজটি করতে হবে পাবলিশ, এই পাবলিশে ক্লিক করতে হবে। এই কর্নারে পাবলিশ আছে, দেখেন এই পাবলিশে ক্লিক করতে হবে, কারণ এই পাবলিশে ক্লিক না করলে কিন্তু এটা কিন্তু চ্যানেলের সাথে সেটিং হবে না। তো তারপর যে কাজটি করতে হবে পাবলিশে ক্লিক করে দেবো আমরা। তো পাবলিশে আমি ক্লিক করে দিলাম। আমাদের চ্যানেল লোগো এবং ব্যানার দুটাই কিন্তু আমাদের সেট আপ বা আপলোড হয়ে গেছে। তো এখন যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে আমাদের চ্যানেলকে ভেরিফাই করতে হবে। তো চ্যানেল ভেরিফাই কীভাবে করব, চ্যানেল ভেরিফাই করার জন্য একটু নিচের দিকে আসব। তো দেখেন নিচের দিকে আসেন, এখানে সেটিং নামে এক অপশন আছে, এই সেটিং অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর তারপরে ক্লিক করতে হবে চ্যানেলে। তো চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পর এখানে বেসিক ইনফরমেশন আছে, অ্যাডভান্স সেটিং, ফিচার এলিজিবিলিটি। তো ফিচার এলিজিবিলিটির মধ্যে আমাদের অপশনটা আছে ভেরিফাই করার জন্য।
তো আর এখানে আছে বেসিক ইনফরমেশন আছে যে কান্ট্রি কান্ট্রি সিলেক্ট কান্ট্রি অবশ্য বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপরে এখানে আছে চ্যানেল কিওয়ার্ড আপনার চ্যানেল কিওয়ার্ড সেট করে দিবেন যাতে আপনার চ্যানেল খুঁজে পাওয়া সহজ হয় সেই ধরনের কিওয়ার্ড এখানে সিলেক্ট করে দিবেন তো আমি দেখাচ্ছি ভেরিফাই চ্যানেল ভেরিফাই কীভাবে করতে হয় সেটা তো ফিচার এলিজিবিলিটি এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখেন দ্বিতীয় নম্বর অপশন আছে ইন্টারমিডিয়েট ফিচার এই ইন্টারমিডিয়েট ফিচার এখানে ক্লিক করবেন দেখেন এই যে দ্বিতীয় নম্বর অপশন আছে ইন্টারমিডিয়েট ফিচার এই ইন্টারমিডিয়েট ফিচারে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন নিচের দিকে আছে ভেরিফাই ফোন নম্বর তো ভেরিফাই ফোন নম্বর এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন এখানে আছে সিলেক্ট ইউর কান্ট্রি তো কান্ট্রি আমার বাংলাদেশ আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিলাম এখানে সিলেক্ট করাই থাকে আপনি যে দেশের হন সেই দেশের কান্ট্রি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো আমি বাংলাদেশি এজন্য বাংলাদেশি সিলেক্ট করে দিলাম তারপর নিচে আছে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার তো ফোন নাম্বার এখানে দিতে হবে ভেরিফাই করার জন্য একটা ফোন নাম্বার দিতে হবে তো বিগাইজ তার একটু বলে নেই যে এক নাম্বার দিয়ে কিন্তু দুটা চ্যানেল ভেরিফাই করা যায় দুটার বেশি কিন্তু ভেরিফাই করা যায় না তো আমরা এখন নাম্বার দিই জিরো তো নাম্বার দিলাম তারপর যে কাজটি করতে হবে গেট কোডে ক্লিক করতে হবে তো গেট কোডে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে মোবাইল কিন্তু একটা কোড নাম্বার হবে তো অলরেডি আমার কোড নাম্বার আসছে 187 195 187 195 তারপর যে কাজটি করতে হবে এই যে সাবমিটে ক্লিক করে দেবো তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম দেখেন ফোন নাম্বার ভেরিফাই কংগ্রেচুলেশন ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাই তো ফোন নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো ভিউয়ার্স এই ছিল আমার ভিডিও এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিবেন তো ভিউয়ার্স আপনাদের সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ